নমস্কার, হরে কৃষ্ণ। গঙ্গা স্নানে কি পাপ মুক্ত হয়? মাতা পার্বতী গঙ্গা স্নানে আগত যাত্রীদের দেখে মহাদেবকে প্রশ্ন করেছিলেন। তখন মহাদেব বললেন, তুমি নিজেই পরীক্ষা করে দেখো। এই বলে হর পার্বতী ছদ্মবেশ ধারণ করে গঙ্গা তীরে এলেন। মহাদেব একজন মৃত মানুষ আর মাতা পার্বতী তার স্ত্রী রূপে। পার্বতী তখন মহাদেবের পাশে বসে উচ্চস্বরে ক্রন্দন করতে লাগলেন। তীর্থযাত্রীরা তখন জিজ্ঞাসা করতে লাগল, কে তুমি, কাঁদছ কেন, তোমার পাশের মৃত সবটিই বা কে? তখন মাতা পার্বতী বলল, ইনি আমার স্বামী, কিছুক্ষণ আগে মারা গেছে, আপনারা আমাকে একটু সাহায্য করুন, ওনার সৎকারের ব্যবস্থা করতে হবে। তখন সবাই খুব দুঃখ প্রকাশ করে বলতে লাগলো। অনেকে বলল, আমরা আপনাকে সাহায্য করব। তখন মাতা পার্বতী বলল, আমার একটি শর্ত আছে, যে কোনো পাপ করেনি, যার হৃদয় পবিত্র, সেই আমাকে সাহায্য করতে পারবে। তখন সবাই পিছু হটতে লাগলো। তারা কিন্তু সবাই গঙ্গা স্নান করছে। তখনই ওই পথ দিয়ে এক লোক গঙ্গা স্নান করতে যাচ্ছে পাপ মুক্ত হবার আশায়। সে এমন কোনো পাপ করেন জীবনে নাই যে করেনি, খুন ডাকাতি সব কিছু। তখন সেও মাতা পার্বতীকে বলল, মাতা তাকে সব কিছু খুলে বলল, তার শর্তের কথাও বলল। তখন লোকটি বলল, মা তুমি চিন্তা করো না, আমি গঙ্গা স্নান করে পাপমুক্ত হয়ে তোমার স্বামীকে সৎকার করব। এই বলে লোকটি গঙ্গা স্নান করতে চলে গেল এবং হর পার্বতীও অদৃশ্য হয়ে গেলেন। তখন মহাদেব পার্বতীকে জিজ্ঞাসা করলেন, কী বুঝলে? মাতা তখন উত্তর দিলেন, যার মনে কোনো বিশ্বাস নেই সে গঙ্গা স্নান কেন, সারা বিশ্বের মন্দিরে তীর্থ করলেও পাপমুক্ত হবে না। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। ভগবানকে পাওয়ার প্রথম ধাপই হচ্ছে বিশ্বাস। হরে কৃষ্ণ।